ccnews24.com এর মুক্তমত অনুষ্ঠানে আপনাদেরকে আবারো স্বাগতম। আজকে আমরা এসেছি যে সৈয়দপুর পৌরসভার 6 নং ওয়ার্ডে। আপনারা জানেন যে সৈয়দপুর পৌরসভা নির্বাচন আসন্ন, সেই আসন্ন নির্বাচনে 6 নং ওয়ার্ড থেকে যে কাউন্সিলর প্রার্থী হিসেবে যিনি এবারে আসছেন তিনি হলেন, আপনারা চিনেন ওনাকে, যে উনি ঔষধ একজন ব্যবসায়ী আনোয়ার হোসেন। আমরা আজকে আনোয়ার হোসেনের বাসভবনে থেকে তার মুখোমুখি হচ্ছি। আসলে এই 6 নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা এবং এই সমস্যার সমাধান কিভাবে হবে, আপনি নির্বাচিত হলে মানে আপনি কি করবেন, কেন আপনি ভোটে আসছেন, এই বিভিন্ন সামগ্রিক বিষয় নিয়ে আমরা আজকে আনোয়ার হোসেনের মুখোমুখি হচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। সর্বপ্রথম আমি 6 নম্বর ওয়ার্ডবাসীকে আন্তরিক অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সৈয়দপুর পৌরসভার মধ্যে 6 নম্বর ওয়ার্ড বরাবরই একটি অবহেলিত ওয়ার্ড। আমরা দেখেছি বিগত নির্বাচনে যারা এখানকার প্রতিনিধি নির্বাচিত হয়েছিল তাদের সেই প্রতিশ্রুতি কোনোভাবেই তারা বাস্তবায়ন করেনি। আপনারা জানেন যে আমি যে এলাকায় বসবাস করি সেই এলাকাতে আমাদের দুটি ক্যাম্প রয়েছে এবং 6 নম্বর ওয়ার্ডে ছোটো বড়ো মিলে প্রায় 5টি ক্যাম্প রয়েছে। তো আমার সবচেয়ে বড় যে পুঁজিটা সেটা হচ্ছে চামড়া গুদামের দুই পাশে যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প আমার সবচেয়ে বড় পুঁজি। এই পুঁজি নিয়ে আমি ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের প্রতিনিধিত্ব করতে চাই। যদি আপনারা আমাকে সমর্থন করেন তাহলে হয়তোবা আগামী দিনে আমি 6 নম্বর ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করতে চাই। আপনারা জানেন যে সৈয়দপুর পৌরসভার মধ্যে 6 নম্বর ওয়ার্ড সবচেয়ে বড় বিজনেস একটি এলাকা, যেখানে বিসিক রয়েছে, পানিয়ান বোর্ড রয়েছে, বাস টার্মিনাল রয়েছে, শুক্তা মার্কেট রয়েছে, কিন্তু কেন জানি আমাদের 6 নম্বর ওয়ার্ডটি বরাবরই অবহেলিত, যেটা আমাদের জন্য খুবই দুঃখের বিষয়। পাশাপাশি আমাদের এলাকাতে রয়েছে মাদক ব্যবসায়ীদের আনাগোনা, আমাদের এলাকাতে রয়েছে মাদক কারবারিদের যাতায়াত, যেটা ইনশাআল্লাহ আপনারা যদি আমাকে নির্বাচিত করেন তাহলে হয়তোবা আমি সর্বপ্রথম যুব সমাজকে এই মাদক মুক্ত করার যে যুদ্ধ ঘোষণা করব সেই যুদ্ধে ইনশাআল্লাহ সফল হব যদি আপনারা আমার সাথে সাথে থাকেন। আরেকটি যেটা হচ্ছে আমাদের এই এলাকাতে যেগুলো ছোটোখাটো চুরি হচ্ছে এটার একমাত্র কারণ হলো যে আমাদের এখানে একটি পুলিশ ফাঁড়ি ছিল, যেই পুলিশ ফাঁড়িটি বর্তমানে নাই। না থাকার কারণে আমাদের এলাকাতে ছোটো চোরদের উপদ্রব অনেক বেড়ে গিয়েছে, মানে বিশেষ করে যারা বসবাস করে রাতের বেলা এই দরজা খুলে তালা খুলে সাইকেল গ্যাস সিলিন্ডার এ সমস্ত চুরি হয়েছে, এমনকি আমার বাসাতেও চুরি হয়েছিল। তো আমি আগামী দিনে যদি নির্বাচিত হয় তাহলে 6 নম্বর ওয়ার্ডের সকল জনসাধারণকে নিয়ে এই পুলিশ ফাঁড়িটি আবার নতুনভাবে কীভাবে চালু করা যায় আমি সেই উদ্যোগ নিব। পাশাপাশি আমাদের 6 নম্বর ওয়ার্ড একটি বিশাল একটি ওয়ার্ড। আমার যে পরিকল্পনা রয়েছে আমি এই 6 নম্বর ওয়ার্ডটিকে আমি দুই ভাগে ভাগ করে আমার দুইটা অফিস আমার থাকবে, একটি অফিস থাকবে আমার বাস টার্মিনাল এলাকায়, একটি অফিস থাকবে আমার মুন্সিপাড়ায়, যাতে করে আমি জনসাধারণের কথা আমি সরাসরি তাদের কাছ থেকে শুনতে পারি, আমি তাদের পাশে থাকতে পারি এবং তাদের ভালোবাসে নিয়ে এগোতে চাই। আপনারা জানেন যে আমি একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছি, সেই পরিকল্পনার অংশ হিসেবে আমার একটি ক্লাব রয়েছে যেই ক্লাবের নাম আদর্শ স্পোর্টিং ক্লাব, সেখানে আমার 76 জন সদস্য রয়েছে। এই 76 জন সদস্য যদি সঠিকভাবে কাজ করে তাহলে হয়তোবা আমি এই 6 নম্বর ওয়ার্ডকে সুন্দর একটি মডেল ওয়ার্ড হিসাবে রূপান্তরিত করার চেষ্টা করব এবং 6 নম্বর ওয়ার্ডবাসীকে সাথে নিয়ে তাদের যে প্রাপ্তিগুলো রয়েছে সেই প্রাপ্তি আমি তাদের হাতে তুলে দিব এবং আমার এলাকাতে বিশেষ করে আমি মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইনশাআল্লাহ আমার এলাকাতে মাদক মুক্ত আমি করব। সর্বশেষে আমি 6 নম্বর ওয়ার্ডবাসীর কাছে একটি আহ্বান জানাতে চাই যে আপনার ভোট আপনি দিবেন কিন্তু আপনারা প্রার্থী দেখে, সুন্দর একজন প্রার্থী দেখে, ভালো প্রার্থী দেখে আপনারা তাদেরকে নির্বাচিত করবেন, যাতে করে তারা আপনার পাশে সব সময় থাকতে পারে। বিশেষ করে যারা এবার নতুন ভোটার হয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনাদের ভোট যাকে প্রার্থী হিসাবে আপনার পছন্দ হয় তাকে দিয়েন এবং আপনারা ভোট দিবেন একটু দেখে শুনে, পছন্দের প্রার্থীকে আপনারা ভোট দিবেন, যাতে করে আপনার এলাকার এবং আপনার উন্নয়ন হয়।